শোনো সিংহী, আমার উপর প্রতিশোধ নেবার জন্য তুমি কিন্তু আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। তুমি আর একটা কথাও বলো না জুন, একটা কথা বলার মতন জায়গাতে তুমি আর নেই। এই যে জুন আন্টি, আমার শরীরে এখনো মায়ের রক্ত বইছে, শ্রীময়ী সেনগুপ্তর রক্ত বইছে বলে না তোমায় কিছু বলছি না, নয়তো কি করতাম আমি নিজেও জানি না। স্যার, আপনি তো এখানে আছেন, আপনার সামনে আমি স্বীকার করছি এই মহিলার গায়ে আমি হাত তুলেছি। হ্যাঁ, গায়ে হাত তুলেছি, কারণ দিনের পর দিন আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে মহিলা, আমার মাকে মানসিকভাবে নির্যাতন করেছে, সেই জন্য তুলেছি। আর এটাও স্বীকার করতে হবে, সেদিনকে আমার মা যদি উপস্থিত না থাকতো তাহলে কি হতো আমি কিন্তু নিজেও জানি না। আমি তো আমার দোষটা স্বীকার করলাম, এবার তোমার দোষ স্বীকার করার পালা। তুমি দিনের পর দিন আমার মাকে মানসিকভাবে নির্যাতন করেছ, আমাদের গোটা পরিবারটাকে ভেঙে দিয়েছ, তাতেও তুমি শান্তি পাওনি। তুমি কিন্তু পাপার সাথে আলাদা হয়ে গিয়েছিলে, আমার মা কিন্তু তোমাদের বিষয় নাক গলাতে যায়নি, তারপরেও তুমি শান্তি পাওনি। দিনের পর দিন আমার পাপাকে আমার মা সম্পর্কে খারাপ কথা বলেছ, বারবার বলেছ আমার মা পাপার জন্য কতটা ক্ষতিকর। কেন কেন, তাতেও তো শান্তি পেলে না, এরপর হলো শান্তি হলো না তোমার, তারপর তুমি কি করলে? আমার মায়ের নামে মিথ্যা কেস করলে যে আমার মা মহিলা পাচার করে, তারপর যখন সিসিটিভি ফুটেজে তোমাকে দেখা গেল তখন আমার মায়ের পায়ে পড়ে গেলে, দারুণ ব্যাপার। আমার মা কিন্তু সেদিনকে তোমায় ছেড়ে দিয়েছিল একটা বিশেষ কারণে, তোমার ছেলের দিকে তাকিয়ে, বুকানের দিকে তাকিয়ে, তারপরও তোমার শিক্ষা হলো না। যে মুহূর্তে তোমার মাথা থেকে বিপদটা সরে গেল তুমি আবার স্বরূপ ধারণ করলে, আর এটাই তোমার আসল রূপ, এক্স্যাক্টলি এটাই তুমি। তুমি নিজেকে এইভাবেই রিপ্রেজেন্ট করো। স্যার, আপনি তো নিশ্চয়ই মহিলাকে অ্যারেস্ট করতে এসেছেন, নিশ্চয়ই থানায় নিয়ে যাবেন, তারপর কোর্টে কেসটা উঠবে, হ্যাঁ বেলের জন্য অ্যাপ্লাই করবে, বেল পেতেও পারে নাও পেতে পারে, তাই তো? কিন্তু আনন্দ পেও না জুন আন্টি, বেল পাও কিংবা না পাও আদালতে কিন্তু কেসটা উঠবেই, আর বিচারক যে রায়টা দেবেন সেটার উপর কিন্তু তোমার কোনো হাত থাকবে না, সেটা একটা নিউট্রাল রায় হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবছো এই কথাগুলো তোমায় এই কারণে বলছি যে আমি একটা নতুন জীবন পেয়েছি, তাই তো? হ্যাঁ হয়তো তাই, কিন্তু কথাগুলো তোমায় একটাই কারণে বলছি, তুমি কোনোদিন সুখী হতে পারবে না, তুমি জীবনে কোনো কিছুতে কোনোদিন সুখ পাবে না। কেন জানো? কারণ তুমি নিজে জানোই না তুমি কি চাও, এত কিছুর পরও তো শান্তি পেতে পারলে না, কোনো প্ল্যানই সাকসেসফুল হলো না, তাই না? যেই লোকটার উপর তোমার সব থেকে ভরসা করা উচিত ছিল, যে সারাটা জীবন তোমায় সাপোর্ট করেছে উইদাউট এনি ডাউট, তাকে তুমি বারবার আঘাত করে গেছো। বাবা কিন্তু অনেক বিশ্বাস করে তোমার সাথে সংসার শুরু করেছিল, আমার মনে হয় সাপোর্ট করারও চেষ্টা করেছিল, তবে আমার এখন মনে হয় যে পাপাও নিশ্চয়ই বিশ্বাসের হাতটা তোমার মাথা থেকে সরে গিয়েছে, তাই তোমার এখন দুটো হাত জুড়ে দুটো বড় বড় শূন্য, বিগ জিরো, বিগ জিরো। আর এই শূন্য হাত নিয়ে তোমার সারাটা জীবন থাকতে হবে, কাউকে পাশে পাবে না তুমি। তুমি ছেলের কথা একবার ভেবে দেখেছো? তোমার কারণে তোমার নিজের সন্তান যদি ছোট হয় সেটা তো একবার ভেবে দেখো নি, সে সন্তানও তো তোমাকে দূরে সরিয়ে দেবে, সেদিন কি করবে? নাটকে রাজার পাটটা কাকে দিচ্ছেন মেসমশাই? চোরা না শুনে ধর্মের কাহিনী, যা কি সময় নষ্ট করে এখন লাভ নেই। অনিন্দ, তুমি এটা আমার সঙ্গে করতে পারো না। অনিন্দ, সমস্ত শ্রীময়ীর চক্রান্ত, তোমার এক্স ওয়াইফের চক্রান্তে তুমি আমার সেই এক কথা, সেই পুরনো রেফারেন্স, আবার শ্রীময়ীকে অসম্মান করে কথা বলা, ইউ উইল নেভার লার্ন। কি বলছো বলো তো অনিন্দ, ওই শ্রীময়ীকে আমাকে সম্মান করতে হবে কেন? মানে ও কি আমার গুরু ঠাকুর নাকি, যে রোজ ফুল বেলপাতা দিয়ে আমি ওকে পুজো করবো? ওই মহিলার জন্য একটা দিন আমি কিন্তু শান্তিতে সংসার করতে পারিনি অনিন্দ।
ওই মহিলার জন্য একটা দিনও আমি শান্তিতে সংসার করতে পারিনি। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে। সবার সামনে কি বলে সংসার ছেড়ে চলে গেছে, কোথায় সংসার ছেড়ে চলে গেছে আমি জানতে চাই। আমার মাথার উপরে বসে ম্যানিপুলেট করেছে, আমার জীবনটা কন্ট্রোল করেছে, তোমার জীবনটা কন্ট্রোল করেছে, কোথায় চলে গেছে? বড় বড় কথা আর তোমরা কিচ্ছু বুঝতে পারোনি না, সবাই এটাতে বদল দিয়েছ। আমি এত বড় চাকরি করেছি সারা জীবন, তুমি জানো তো আমি কত বড় চাকরি করেছি। আজকে আমার চাকরি পর্যন্ত নেই আর উনি ব্যবসার মালিক হয়ে বসেছেন। এ হ্যালো হ্যালো, আপনাকে চাকরি আমি অফার করেছিলাম এবং হ্যান্ডসাম স্যালারিতে। আমি খোঁজ নিয়ে দেখেছি আপনার আগের চাকরিতে আপনি যা পেতেন তার দ্বিগুণ। আপনি তো নিজের ইগোর জন্য রিফিউজ করলেন, কারণ আপনাকে শ্রীময়ের আন্ডারে থাকতে হবে বলে। এখন শ্রীময়কে দোষ দিচ্ছেন। শ্রীময় ওর কর্মগুণে এবং ওর যোগ্যতার জন্য একটা কোম্পানির ডিরেক্টর হয়েছে, আর আপনি আপনার যোগ্যতার অভাবে আপনার চাকরি খুইয়েছেন। এটাই হচ্ছে ডিফারেন্স। শ্রীময়কে দোষ দেবেন না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন এইভাবে, আপনি কিন্তু আমাকে কিছুতেই অপমান করতে পারেন না। চোখ আর গলা নামিয়ে আমার সামনে আমি কি পারি আর কি পারি না তার খালি 25% আপনাকে দেখিয়েছি। একদম কোনো অ্যাটিটিউড দেখাবেন না আমাকে, লাস্ট ওয়ার্নিং। শুনুন ম্যাডাম, আপনাকে এবার শেষ করতে হবে এসব, আমাদের অনেক জরুরি কাজ আছে। হ্যাঁ প্লিজ প্রসিড। রোহিতবাবু স্যার, একটা কথা বলে নিই, তারপরে আপনারা আপনাদের কাজ করুন। বাবা বলছিলাম যে ওই পুজোটা কিন্তু বড় করে করতে হবে। আর স্যার, আপনাকে ওই পুজোতে আসতেই হবে। জানো একটা কথা ইমিডিয়েটলি ভাবলাম, এই পুরোটাকে না ভিডিও রেকর্ডিং করে রাখবো আমার মোবাইল ফোন। কেন, জুন ম্যাডাম তো নিজের জায়গাটা কোনোদিনই ছাড়বেন না, ওই ফিরে ফিরে আবার ওই লুকটা চলে আসবে। হ্যাঁ, ওই ভূমিকা যখনই নেবেন ওই ভিডিওটা দেখিয়ে দেবো, তাতে যদি একটু মানে দাপটটা কমে আর কি। আর জুন ম্যাডাম একটা অ্যাডভাইস দিলাম আপনাকে, এই যে আপনি আমার বৌদির জীবনটাকে নষ্ট করেছেন বা করার চেষ্টা করেছেন, এটা জীবনে চেষ্টা করবেন না। আর এই মানুষটার জীবন তো শেষ করেই দিয়েছেন, এবার অ্যাকচুয়ালি আপনি আসতে পারেন, মানে আমাদের একটু শান্তিতে থাকতে দিন, এই সংসারটাকে একটু শান্তিতে বাস করতে দিন। বাবা তোমাকে একটা কথা বলবো, দেখো এই মহিলা জেলে যাক আর যাই যাক, বেরিয়ে কিন্তু আবার সেই সাপের মতো ছোবল মারবে। মানে ছোবল মারার চেষ্টা আমাদের সকলকেই করবে, কিন্তু আমাদের সঙ্গে তো পেরে উঠবে না, বিকজ আমাদের ক্ষতি করার অধিকার ওর নেই। বাট পাপা, তোমার ক্ষতি করার অধিকার কিন্তু ওর থেকেই যাচ্ছে, মানে লিগালি তো তোমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। পাপা, তুমি কি এই সম্পর্কটা থেকে বেরোতে চাও না? অঙ্কিতা, এ ব্যাপারে তোমার কথা বলা উচিত নয়। অনিন্দ্য সেনগুপ্ত দীর্ঘদিন জুন গুহকে ভালোবেসে তবে ওকে বিয়ে করেছে। আজ হয়তো দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু তা বলে ভালোবাসার সম্পর্কটা তো এত সহজে নষ্ট হয়ে যাবে না, তাই না? মা, সেই তোমরা জুন আন্টিকে অ্যারেস্ট করালে, হ্যাঁ এতটুকু কি স্পেয়ার করা যাচ্ছিল না ওনাকে? জানবো জানবো, দেখলে দেখলে আমার উপর কিরকম ইনজাস্টিস হলো দেখলে। মা হিসেবে কথাটা বলতে আমার খারাপ লাগছে, সত্যি বলছি জানবো, তোর মতন সন্তানের জন্ম দেওয়ার থেকে না আমার না দেওয়াটা বোধহয় ভালো ছিল। যদিও আমি মনে 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 করি আমার দুটোই সন্তান, কিন্তু তোকে চোখের সামনে দেখলে তো অস্বীকার করতে পারি না। যদিও মনের দিক থেকে আমি তোর থেকে অনেক 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 দূরে চলে গেছি, একদিন শারীরিকভাবেও তোর থেকে দূরে চলে যাবো দেখিস। সে
সেদিন তুই চাইলেও আমার কাছে আসতে পারবি না, আর আমি চাইলেও তোর কাছে যেতে পারবো না। আমি ঈশ্বরের কাছে না এইটাই প্রত্যেক দিন প্রার্থনা করি। স্যার, আপনারা যে কাজে এসেছেন সেটা তাড়াতাড়ি সেরে ফেলুন, শুধু শুধু আপনাদের দেরি হয়ে যাচ্ছে। শ্রীময়ী, শ্রীময়ী, সেসব দিয়ে তুমি আমাকে অ্যারেস্ট হতে দিলে, করালে, অ্যারেস্ট করালে। হ্যাঁ জুন, আমি দায়িত্ব নিয়ে তোমাকে অ্যারেস্টটা করালাম, আর আমি এটার আশা রাখি যে যেদিন তুমি ফিরে আসবে না, সেদিন একটা অন্য মানুষ হয়ে ফিরে আসবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।